মহারাষ্ট্রে প্রবল বৃষ্টির জের দুটি পৃথক ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। চেম্বুরের ভারতনগর এলাকায় ঝুপড়ির ওপর ভেঙে পড়ে দেওয়াল, মৃত্যু হয় ১১ জনের। ধ্বংসস্তূপের নিচে এখনও ৬ থেকে ৮ জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। অন্যদিকে বিক্রোলি এলাকাতেও ধস নেমে ৩ জনের মৃত্যু হয়েছে। আইএএস অফিসার পরিচয় দিয়ে নদিয়া কৃষ্ণনগরে এক যুবককে প্রায় ২৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের, পুলিশ জানিয়েছে অভিযুক্ত পলাতক। ভুয়ো আইএএস, ভুয়ো সিবিআই অফিসার, ভুয়ো সিবিআই এর আইনজীবীর পর এই তালিকায় নতুন সংযোজন আরো এক ভুয়ো আইএএস অফিসার। নদিয়ার কল্যাণীর বাসিন্দা এক যুবকের দাবি, সম্প্রতি তার সঙ্গে আলাপ হয় কৃষ্ণনগরের নলুয়াপাড়ার বাসিন্দা অচিন্ত বন্দ্যোপাধ্যায়ের। অচিন্ত নিজেকে আইএএস অফিসার বলে দাবি করে চাকরির প্রতিশ্রুতি দেন, সেই জন্য ২,২৫,০০০ টাকাও নেন, কিন্তু চাকরিও মেলেনি, টাকাও ফেরত পাননি। আমাকে নিয়ে আইএএস অফিসার বলে একদিন নীলবাতি গাইনি আমার সঙ্গে দেখা করে, তার আগে আমাকে ফোন করেছিল আমার নাম্বার নিয়ে, তো আমি দেখা করি, তো ওনার গেট আপ দেখে আর ওই গাড়ির নাম নীলবাতি দেখে আমি বুঝতে পারিনি। আমাকে অনেক প্রলোভন দেয় কি সমস্যা এদিক সেদিক জেনে, আমার থেকে বিভিন্ন সময়ে টাকা পয়সা নেয়, নিয়ে আমার কোনো কাজ হয়নি, তারপর আমি যখন টাকা চাই আমাকে শুধু ঘোরাচ্ছে। ঘটনাকে নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপানুথর। সারা বাংলায় বিভিন্নভাবে কেউ সিবিআই অফিসার, সিআইডি অফিসার, ভুয়ো আইপিএস অফিসার, ভুয়ো আইএস অফিসারে চেয়ে গেছে, যাদেরকে কেন্দ্র করে ভোটকে কাজে লাগানো হয়েছে, জাল ভোটার দিয়ে জালিয়াতিও হয়েছে, তার কারণেই আজকে পশ্চিমবাংলার রেজাল্ট মানুষ যেটা চেয়েছিল সেটা হয়নি, তার উল্টে গেছে বলে আমার একদম দৃঢ় বিশ্বাস। তৃণমূল দল কোনো রকমই এর মধ্যে জড়িত নয় এবং আইনগতভাবে যে প্রশাসন যেভাবে ব্যবস্থা নেবে তার উপর আমরা বিশ্বাস রাখি। সুতরাং পঞ্চকতা করে ভোটে জেতা যায় না, ২১৪টা তার প্রমাণ। পুলিশ জানিয়েছে মামলা রুজু হয়েছে অভিযুক্ত পলাতক। প্রদ্যুৎ সরকার ও সুজিত মণ্ডল, এবিপি আনন্দ, নদিয়া। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।